নিয়ে। তো আজকে বেসিক্যালি দেওয়া হচ্ছে আমার কলেজ কিছু কাজের জন্য, আর কিছু বন্ধু আসছে তো তাদের সাথেও দেখা হয়ে যাবে। তো আজকে কোনো গাড়িতে যাব না, তো আজকে যাবো হচ্ছে বাসে। তো এখান থেকে মা আমাকে অব্দি মোড় অব্দি ছেড়ে দিচ্ছে, আর তারপরে বাসে এবার যাবো দুর্গাপুর স্টেশন, সেখান থেকে বাঁকুড়ার বাস ধরে প্রথমে নামবো বেলিয়া। তো তারপরে জানা যাবে কোথায় কোথায় যাচ্ছি আমি। তো কিছু কিছু ইন্টারেস্টিং জায়গা থাকবে যেখানে দেখানোর মতন। তো তোমরা ব্লগটা এইভাবে কন্টিনিউ করতে থাকো। তো সবাইকে হার পর লেট লেটে বলছি সবাইকে শুভ্রভাত। এখন বাজছে 6টার মতন বাসে চলো, আমি একটু এক্ষুনি বেরিয়ে যাবো 10 মিনিট পরে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে, আর চলো টাটা। আর ব্লগটা কন্টিনিউ করবে, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক। অ্যান্ড টাটা। পৌঁছে গেছে বাস স্ট্যান্ড। তো আর কিছুক্ষণের মধ্যে আমি বাঁকুড়ার বাসে ধরে নিয়েছি। তো আমাদের যেটা প্ল্যান হয়েছে, তো প্রথমে যাবো আমরা হচ্ছে বেলপাথর, প্রথমে যাবো বেলপাথর বেলিয়া তো সরি। তো ওখান থেকে একটা বন্ধু আমাকে পিক আপ করবে, তো ওর বাড়িতে কিছুক্ষণ থাকবো, দিয়ে তারপর দুজনে একসাথেই বেরিয়ে যাবো। তো আর আরেকজন আসবে আমাদের বন্ধু। তো ভিডিওটা দেখতে থাকো এরকমভাবে, ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, মজা পাবে তোমরা। তো চলো, আর বিশাল ময়েস আসছে, এখানে কিছু করার নেই, একটুখানি মানে কি বলবো, যাই হোক চলো। এইমাত্র ডিভিসি ক্রস করেছি, তো তোমরা ডিভিসির ওই ছোটো একটা শট দেখতে পাবে। তো আরও যেতে যেতে পাবে অনেক কিছু রাস্তায়, মানে আসলে বাঁকুড়াটা অনেকটা আসলে মানে দুর্গাপুরে যত গাছ মানে আছে, বন জঙ্গল আছে, বাট বাঁকুড়ার মধ্যে সৌন্দর্য প্রকৃতি আলাদা একটা। তো ওটা যেতে যেতে দেখতে পাবো আর উপভোগ করবো। তো তোমাদের খুব একটা পারবো দেখানোর চেষ্টা করবো, কিন্তু সত্যি কথা বলতে চোখে যেটা দেখা যায় সেটা ক্যামেরাতে কোনোদিনও দেখা যায় না, ওটাও চেষ্টা করছি নামার বা শর্ট নামার। তো এইভাবেই থাকবো ভিডিওটা দেখতে। सहनी हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है, हर चीज राज है, अब है जो है वो समा है। ব্যাপার হচ্ছে যে ওকে ফোন করেছিলাম, ও আসতে লেট করেছে, কিছু করার নেই। তো বন্ধুকে দেখাচ্ছি, হাই ভাই আয়। তো এই হচ্ছে সেই, হ্যাঁ এই হচ্ছে আমার বন্ধু। তো দুজনে একসাথে যাবো, আর একজন আসছে বাঁকুড়া, এসে দেখা হবে। তো ওর বাড়িতে এসে পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাঁকুড়ার ইয়েতে। তো এই সামনে এখানে ওদের বাঁকুড়া স্ট্যান্ড বেলিয়াতোড়ের কাছের দেয়, তো ওইখানেই যাবো বাস ধরবো বাঁকুড়ার। তো ওখান থেকে দিয়ে ডাইরেক্ট বাঁকুড়ায় নামবো, দিয়ে ওখানে আরেকটা বন্ধু আসবে, ওর সাথে মিট আপ করে তারপরে আমরা কলেজ যাবো। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো এই যে আমাদের ধনঞ্জয় দা, ধনঞ্জয় মাস্কটা খুললে আমরা শুনতে পাবো না কিছুই। যাই হোক বল, কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগে।
আরেকজন তো ওই রেগে আছে, বলছে আমরা বলেছি 10টার মধ্যে পৌঁছাবো কিন্তু 9:30 বাজতেছে না কেন পৌঁছানি, ও 9টা থেকে দাঁড়িয়ে আছে ওখানে, ওর কাছে ঝাড় খাবো বলছেন। তো তখন ঝাড় খাবো তো দেখতে দেখুন আমরা ভিডিওটা না করে। আচ্ছা চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আর ধনঞ্জয় সবাই চলে এসেছি বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, মানে এটা এখানে আমি পেয়েছি আর এরাও আছে। তো ভিউটা মানে অসাধারণ একটা ভিউ, কলেজের পাশে আছে গভর্নমেন্ট একটা মানে স্কুল আছে, তো জহর নবোদয় বিদ্যালয় বাঁকুড়ার মধ্যে একটাই আছে, তোমরা সবাই জানতে পারবে, মানে যদি যারা বাঁকুড়ায় দেখছো ভিডিওটা তারা অবশ্যই জানবে। তো চলো হাঁটা যাক সবাই মিলে, চলো। হ্যাঁ বল অখিলেশ, কেমন লাগছে কলেজটা বল, এই তো সেকেন্ড টাইম, তো কলেজটা এখনো দেখিনি তো সামনের থেকে। সামনে তো শুধু এসে পরে তুই তো ঘুরে চলে গেছিস নাকি? না না দেখতে হবে, ধনঞ্জয় ফার্স্ট টাইম হবে, ধনঞ্জয় আর ধনঞ্জয় আসুন, ধনা ধনা আসুন, নমস্কার নমস্কার, এই চিনে ভোট দেবেন ছেলেটাকে। তো যাই হোক ধনা বলুন, আরে মানে ফার্স্ট টাইম কলেজে এসে পরে কিরকম লাগলো? খুব ভালো লাগছে, এই তো কি দেখতে 100% ফ্রি ফেরত দিবম। আরে ঠিক আছে পুরো দেখতে রে, তুই বল জায়গাটা কি? ভাই জায়গাটা কিন্তু খুবই ভালো জায়গা, পিকনিকের জন্য এক নম্বর জায়গা। তো আপনারা যদি পিকনিক করতে যান আমার সাথে যোগাযোগ কম কম করে করে। তো যাই হোক একটু দেখিয়ে দিই ভালো করে সবাইকে। এই যে আমাদের কলেজের এন্ট্রেন্স পিছনে দেখতে পাবে, তো এদিকে পুরো জঙ্গল আছে, ওইদিকে গেলে একটু গ্রাম আছে, আর আমি যেখানে মেস নিয়েছি সেটা হচ্ছে একদম চিটি রোড, মানে চিটি রোড পুরুলিয়া যাওয়ার রোডের এই টোল ট্যাক্স পেরিয়ে একটুখানি সামনে টোল ট্যাক্স আছে দেখাবো। তো যা হোক চলো ধন আয়, ওখু আয়, আসুন দাদা আসুন, আপনাকে কি ইনভিটেশন কার্ড পাঠাতে হবে? কোথায় দাদা দেখা যাচ্ছে না তো? এই তো আমাদের তিন জন, খুব ভালো পরিবেশ, খুব ভালো পরিবেশ ভাই, যাই বল তাই বল, মানে সার্থক সার্থক অনেকদিন পর সার্থক, কিন্তু এই করোনা পরিস্থিতি, কিন্তু করোনার পরিস্থিতি জানেন আমরা কি বলবো, আমরা ডেলি আসা হতো। যাই হোক তো চলো দেখা যাক, দেখা যাক। তো ব্যাপার হচ্ছে ঘোরা হয়ে গেল, আর ওর কাজও ছিল একটা, তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে একটা কাজ ছিল কলেজের মধ্যে, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ব্যাক টু হোম, তার আগে একটু যাব আমরা মেসে যাব, ওরা আমার মেসটাতে অ্যাডমিশন নেবে, তো ওরা লোক কাকুটার সাথে কথা বলতে যাব, আর কলেজ ইজ ঘোরা ইজ কমপ্লিট। তো আবার জানি না কবে যখন কলেজ করবো আবার দেখা হবে। তো ভাই এক্সপিরিয়েন্স বল, আজ এক্সপিরিয়েন্স বল তোরা, ধন্য আগে বল বল ধন্য, প্যান্ডামিক সিচুয়েশনে ঢুকতে দিচ্ছে না, ইচ্ছা ছিল একবার দিয়ে যাবো কিন্তু অফিসে যে পরে কথা বলতে পেরেছে এটাই যথেষ্ট আর কি, স্যার দু একটা স্যারের সাথে কথা হয়েছে। হ্যাঁ সুইমিং পুল, আচ্ছা অখিল
খুব ভালো ছেলে, মানে মানে আমি বন্ধু হিসাবে মানে বলবো যে মানে এ হচ্ছে ইয়ার্কি ঠাট্টা বিশাল মারে, আর ওটা তো কিছু বলার নেই, মানে ওর তো থাকার বললাম না, ঠিকুচি গুছতে আর বললাম না, সেটা বড় কথা নয়। তো দুজনা ফ্রেন্ড হিসাবে খুব ভালো, সাপোর্টিং ফ্রেন্ড একদম। তো যাই হোক, তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই, ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই, যখন আবার আসবো তখন দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ভালো লাগলে লাইক করে দিও। আর পরবর্তীকালে কী করা উচিত বা কী ধরনের ব্লগ একটা আনা উচিত, ফুড ব্লগ নাকি অন্য কিছু, সেগুলো কমেন্টে জানিয়ে দিও। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা করতে রে, টাটা।